সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রেসিপি সফট কেক। আর এই কেকটা বানাবো আমি গ্যাসের চুলায় স্টিলের বাটিতে তেল ডিম ছাড়া। একদম সহজ উপায়ে আমি কেকটা বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ কাপ গরম দুধ আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এবার চিনিটাকে আমি দুধের সঙ্গে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে গুলিয়ে নেব। আর এই চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে, কোনোভাবে জানি দানা ভাব না থাকে। আর চিনির পরিমাণটা আপনারা আরও কমিয়ে দিতে পারেন। এই তো চিনিটা গলানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 কাপ ময়দা, আর 1/2 কাপ দুধের সঙ্গে 1/2 কাপ ময়দাই দিতে হবে। এখন আমি ময়দাটাকে সুন্দরভাবে চেলে নেব। এই তো ময়দাটা চালা হয়ে গেছে, অবশিষ্ট অংশ আমি ফেলে দেব। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার ময়দাটা আমি দুধের সঙ্গে সুন্দরভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে গুলিয়ে নেব। এই তো কেকের ব্যাটারটা একদম রেডি। আর কেকের ব্যাটারটা একদম ঘনত্ব এইরকম থাকতে হবে। এখন একটা স্টিলের বাটিতে আমি ঢেলে নেব। এই তো এখন আমি কেকের বাটিটা একটু ট্যাপ করে নেব, এতে করে কেকটা সুন্দরভাবে বসে যাবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি হাই হিটে 10 মিনিট গরম করে নিয়েছি, আর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেকের বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দেব যাতে কোনো বাতাস বের হতে না পারে। আর কেকের বাটিটা দেওয়ার পরে চুলার হিটটা একদম লো করে রাখতে হবে। আর এই তো 10 মিনিট পর আমি কয়েকটা বাদাম আর কিশমিশ গুড় দিয়ে দিয়ে দেব। আর এই কেকটা হইতে মাত্র 25 থেকে 30 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। কারণ যেহেতু এই কেকটা ছোট, এই কারণে অল্প সময়ের মধ্যে কেকটা হয়ে যাবে। আর বড় হলে 30 থেকে 40 মিনিট লাগতো। এই তো বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো 25 মিনিট পর ফিরে এলাম। এবার কেকটা চেক করে দেখব একটা কাঠি দিয়ে। কাঠিটা ক্লিন বের হলেই বুঝবো যে কেকটা হয়ে গেছে। এই তো কেকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমার আজকের কেকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এই তো মাশাআল্লাহ কেকটা হয়ে গেছে। তেল আর ডিম ছাড়া যে এত সুন্দর কেক হতে পারে আমি কোনো দিনই ভাবতে পারিনি। আর এই তো প্রথম কেকটা বানালাম আর কেকটা অনেক সফট হয়েছে। এখন আমি একটু কেটে দেখাবো। এই তো দেখুন ভিতরটা কত সফট হয়েছে। আশা করি আমার আজকের কেকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।